সানি লিওনের মস্তিজাতি ছবির নির্মাতাদের ওপর বেজায় খেপেছেন ভারতীয় সেন্সর বোর্ড। প্রথমে ছবিটাকে অত্যাধিক যৌনতার জন্য আটকে দেন তারা, তারপর অনেক কাটছাট করে ছাড় দিলেও ছবির নানান আনসেন্সর্ড প্রোমো দেখা যাচ্ছে অনলাইনে। এবং সেগুলো আপলোড করেছে নানা লোকে। শুধু তাই নয়, সেই ট্রেলারগুলো টিভিতে দেখানোর পক্ষে বড়ই গরম। একই সঙ্গে মুক্তি পেয়েছে ছবির একটি গান, তারই এক ঝলক দেখা যাক। ছবি মুক্তির আগেই আমরা বলেছিলাম যে 2007-এর মতো এবার শাহরুখ ঝড়ে উড়ে যাবে না বাজিরাও মস্তানি। প্রত্যাশা মতো সমানে সমানে লড়ছে দিলওয়ালের সঙ্গে রণবীর দীপিকা প্রিয়াঙ্কার এই পিরিয়ড ড্রামা। ছবিটিকে দমানোর প্রচুর চেষ্টা চলছে। বাজিরাও এর কথিত বংশধরদের প্রতিবাদে পুনে শহরে ঠিকমতো চলেনি ছবিটি। এছাড়াও ইন্টারনেট ছেয়ে গেছে অদ্ভুত অদ্ভুত রিভিউতে। কেউ বলছেন রণবীরের তরবারি ব্রিটিশ আমলের, কেউ বলেছেন সৈনিকদের বর্ম ঠিক নেই। কিন্তু আশ্চর্য, রণবীর দীপিকা প্রিয়াঙ্কা তানভি আজমির অভিনয় নিয়ে চুপ এরা, তাই রমরমিয়ে চলছে বাজিরাও মস্তানি। এবং অদম্য মারাঠা যোদ্ধা পেশোয়া বাজিরাও বল্লারের চরিত্রকে দুর্দান্তভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য দর্শকেরা মনে রাখবেন রণবীরকে। ২০১৫ বাংলা ছবি কেমন ফলাফল করল? দক্ষিণী ছবি নকল করার ফর্মুলা এবার ফেল, গোয়েন্দাদের জয় জয়কার এবং এক ঝাঁক নতুন পরিচালক এনে দিল বাতানুকূল প্রেক্ষাগৃহে খোলা আকাশ ও মৃদু বাতাসের আমেজ। একটা সময় ছিল যখন হাতে মোবাইল ছিল না, পায়ে ছিল ফুটবল, ঘরের কোণে একাকী ইন্টারনেট নয়, আড্ডা ছিল পাড়ার মোড়ে। প্রথম শোনা বাংলা ব্যান্ড। এমনই এক সময়ের গল্প বলেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় তার প্রথম ছবি ওপেনটি বায়ুস্কোপে। একটা গাড়ি ঠেলার দারুণ বরাতও পেলাম, ইঞ্জিন স্টার্ট তো আমাদের বন্ধুদের নাচও স্টার্ট। বলছিলাম এতকাল শরীরের ভেতর যে এতগুলো হাড় কিলবিল করছিল, এই আপনি না বললে জানতেই পারতাম না জানেন। অভিনেত্রী চুন্নি গাঙ্গুলী এলেন ক্যামেরার পিছনে, তার প্রথম ছবি নির্বাসিত তুলে ধরেছে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের অচেনা অজানা নিরপেক্ষ দেশে বাস করার যন্ত্রণা। আমি ভালো নেই, তুমি ভালো থেকো। প্রিয় দেশ, কলকাতা শহরে এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে। দু এক বসলা আনমনা রোদ্দুর, কয়েক রত্তি ডান পিঠে ঘর সওয়া। এটা তোর বাপের রাস্তা নাকি? আমার বাপের রাস্তা। কেঁচোদাস মোহনদাস করমচাঁদ গান্ধী, এই নাম নিয়েই গরিব অনাথ কেঁচো আপন করার চেষ্টা করে জাতির জনককে। আমার বেশি টাকারও দরকার নেই, পড়াশোনারও দরকার নেই, এমনিতে হাল্লু করে বই থেকে বিন্দাস দিলকুস মোটা কুলফি। গান্ধীজি হ্যাড ফোর সন্স, চারটে ছেলে ছিল, তু কোথায়? নেই, স্ট্রেঞ্জ। তুমি তাই লাগে কিচ্ছু করতে পারতো না, এইভাবে কি আগাবে চলে যায়?
কিন্তু জীবনের আঙিনায় এত বড় ব্যক্তিত্বকে চাইলেই কি আর পাওয়া যায়? চিরাচরিত পিতৃ পরিচয়হীন অনাথ শিশুর সিনেমায় বড় হয়ে ওঠাকে একটু অন্যরকম ভাবে তুলে ধরেছেন পরিচালক পাভেল। একটু কলর অফ দরকার। আসা যাওয়ার মাঝে আদিত্য বিক্রম সেনগুপ্তের সংলাপহীন ছবি মুগ্ধ করেছে দর্শকদের। দেশে বিদেশে পুরস্কৃত হয়েছেন অভিনেতা ঋত্বিক। পরিচালক বৌধায়ন মুখার্জি তিনটি সময়ের গল্প তুলে ধরেছেন তার প্রথম ছবি তিন কাহনে। একটা বাপ মা মারা আত্মীয় স্বজনের মেয়েকে ভালোবাসার নামে যে ব্যবহার করে সে আর যাই হোক। ২০১৫ বাংলা ছবি হয়েছে অনেকই। প্রতিষ্ঠিত পরিচালকরা নানান ছবি করেছেন, বেশ কিছু চলেছে ভালো মতোই, কিন্তু সবচেয়ে বড় ঘটনা অবশ্যই একসাথে এক ঝাঁক নতুন পরিচালকের প্রথম ছবিতেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া।